তোমার শুভ ও পবিত্র বিবাহে প্রস্তাব নিয়ে এসেছি, এই প্রস্তাব তুমি কবুল করছ? আলহামদুলিল্লাহ কবুল করছি। গাইস, আপনারা এইখানে কি বুঝলেন? ছেলেটা বিয়ে করবে বলে মনে মনে এতটাই খুশি হয়েছে যে কাজী বলার সাথে সাথেই তখন তার আবেগে কাজ করছে, যার ফলে সে কবুল বলে দিয়েছে, বিবেকে কাজ করে নাই। হ্যালো গাইস, অস্থির বিয়ে সিরিজের 15 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া সব থেকে মজার কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আমার জীবনে অনেক রকম বিয়ে দেখছি, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনোদিন এভাবে জামাইরে কোলে না যাইতে দেখছি। গাইস, আসলে এইসব ভিডিও দেখলে মনের মাঝে কেমন জানি লাগে, তাই না? তবে এর আগে আমি অনেকবার বলেছি যে যারা সিঙ্গেল আছেন তারা চিন্তা করেন না, তারা ভাই সারা জীবনই সিঙ্গেল থাকবেন আমার মতো। গাইস, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম মারামারি দেখছেন, বাট আমি যদি বলি আপনি কি কখনো বিয়ে বাড়িতে কনে পক্ষ এবং বর পক্ষের মারামারি দেখছেন? আচ্ছা, না দেখে থাকলেও কোনো সমস্যা নাই, আজকের এই ভিডিওতে দেখে নেন। শুক্রবার দুপুরে ভোলার শহরতলি জামিরা লতা মুন্সি সর্দার বাড়ির হারুনা রশিদের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল নিজ বাড়িতে। বরকে বরণ করার জন্য কনে পক্ষ বাড়ির দরজায় গেট নির্মাণ করেন। গেটে টাকা দেয়া নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে বরপক্ষের লোকজন হকি স্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কনের বাড়িতে হামলা চালিয়ে বিয়ের প্যান্ডেল, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ ওঠে। তবে লুটের কথা অস্বীকার করে তাদের উপর আগে হামলা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন বরপক্ষ। যাই হোক, এবার দেখুন বিয়ে বাড়িতে যখন আমার বান্ধবী একা একা নাচ দেয়। আমি বুঝি না গাইস, বাঙালি ডাকি কোনোদিনও ভালো হবে না। মানে ভাই তুই গেছিস বিয়ে করতে, বউ নিয়ে চলে আয়, এসব কেন করতে হবো? আসলে গাইস, এসব ভিডিও দেখলে কেন জানি লজ্জা লজ্জা লাগে, আমি কিন্তু আসলে লজ্জা পাইতেছি। এখানে বলতেই হচ্ছে জামাই অন ফায়ার, মানে আপনারা তার গতিসীমা দেখছেন, গুলির বেগে আইসা রকেটের বেগে মিষ্টি খাইয়া গেল। এবার দেখুন বিয়ে নিয়ে চকলেট খালা মা উরুফের টিকটক আরাফা কি কয়। আমি কার ভাগ্যে আছি তা জানি না, কিন্তু আমি যার ভাগ্যে আছি তার জীবনটা আমি তেজপাতা করে দিই। সত্যি এরকম মুহূর্ত সবসময় আসে না, আর যদিও আসে তাহলে সকল ছেলেই এভাবে ফিদা হয়ে পড়ে যাবে। আসলে ইনার সাথে ফার্স্টে খুবই অন্যায় হয়েছে, মুখের সামনে মিষ্টি দিয়াও খাইতে দেয় না। দর্শক, সত্য একটা কথা বলি, আমার বন্ধুরে আজকে এই ভিডিওটা দেখাবো, এরপর বলবো আমার বিয়েতে যদি এভাবে না নাচস তাহলে বিয়েই করবো না।
এবার দেখুন পৃথিবী উল্টে যাক আর যাই হয়ে যাক না কেন, বন্ধুরে বউয়ের সাথে হাত মেলাতে দেওয়া যাবে না। গাইস আপনারা কেউ কি বলতে পারবেন শীতকালে কেন মানুষ বেশি বিয়ে করে? আচ্ছা না বলতে পারলেও কোনো সমস্যা নাই, আজকের এই বিরতে দেখে নেন। আচ্ছা শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কি রকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। বাপরে বাপ, শীতকালে রোমান্স বেশি থাকে বলে মানুষ বিয়ে করে। আমি বুঝলাম না গাইস, এটা হচ্ছে বিয়ের খাবার আর এনারা কিভাবে মারামারি করে নিচ্ছেন। সত্যি কথা বলতে কি এখানে দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এইখানে এটা কি হইল, আঙ্কেলের আসল রহস্য এভাবে ফাঁস হয়ে গেল? তবে এটা সত্য যে কারোর পার্সোনাল জিনিস নিয়ে এভাবে মজা করা ঠিক না। আমি এইখানে দেখে যা বুঝলাম ছেলেটার বেশ ধৈর্য আছে। যাই বলেন গাইস, ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম এইভাবে বাইক দিয়ে বিয়ে করাও কিন্তু বেশ মজার। আসলে গাইস এটা কি মানা যায়, ওই কই থেকে বিয়ে করে নিয়ে এসে পড়লো? তবে এক হিসাবে ঠিকই হয়েছে। যাই হোক গাইস, লাস্টে একটি সেরা মুহূর্ত দেখিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। আরে